প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জিল রহমান খান সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আজ তোমাদের সাথে দশম শ্রেণীর বিল্ডিং মেনটেন্স ওয়ানের বিষয় কোড চৌষট্টি তেইশ অধ্যায় উনত্রিশতম অধ্যায়ের বিষয়বস্তু প্রাক্কলন ও দরপত্র নিয়ে হাজির হয়েছি অর্থাৎ এস্টিমেটিং অ্যান্ড টেন্ডার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় কারণ বিল্ডিং মেনটেন্সে তোমরা যারা পড়ো এই দুটি কাজের সাথে খুব বেশি যোগাযোগ তোমাদের থাকবে এবং প্রতিনিয়ত এই বিষয়গুলির সাথে আলিঙ্গন করতে হবে তাহলে বন্ধুরা চলো দেখি আজকের এই সেশনে আমরা কী শিখব আজকের এই সেশনে আমরা শিখব প্রাক্কলন ও দরপত্র এর সংজ্ঞা বলতে পারবে পাক এবং এর শ্রেণী বিভাগ বলতে পারবে পাক ও দরপত্র এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে পাক কাজের একক উল্লেখ করতে পারবে দরপত্রে উল্লেখিত স্পেসিফিকেশন সম্পর্কে বর্ণনা করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি টপিক্স নিয়ে আজকে কথা বলবো তাহলে চলো বন্ধুরা প্রথমেই দেখে নেই এস্টিমেটিং কী এস্টিমেটিং আসলে কি দেখো বন্ধুরা সমস্ত প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্য নির্ণয়ের পদ্ধতিকে প্রাকলন বা এস্টিমেট বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা কি পয়েন্ট আছে সেটা কি সম্ভাব্য এবং পরিবায় দুটি কথা সম্ভাব্য কেন সম্ভাব্য কারণ আমরা যখন একটা প্রজেক্ট হাতে নেই অনেক সময় অনেকভাবে আমাদের ক্লায়েন্ট আমাদের জিজ্ঞেস করে যেটা কত টাকা খরচ পড়বে তাই তাকে একটা ধারণা দেওয়ার জন্য একটা হিসাব করা হয় যে কারণ আমরা বলি সম্ভাব্য আবার আমরা ডিটেল হিসাব করার পরেও দেখা যায় কিছুটা ব্যক্তয় ঘটে কারণ কি দেখা যায় মালামালের দর আপ ডাউন হয় লেবারের দর আপ ডাউন হতে পারে এবং কাজের কিছু বিষয় এবং আইটেম কম বেশি হতে পারে যে কারণে আর্থিক যে দিকটা সেটা কিছুটা কম বেশি হতে পারে যে কারণে আমরা বলি সম্ভাব্য কি ব্যয়। মানে আমাদের টোটাল এখন আমরা প্রতিনিয়ত এই কাজটা করি আমরা যখন কোনো প্রকল্পে বা প্রজেক্টে যখন এস্টিমেট করতে যাই তখন একটু ভিন্নভাবে করি সেটা কিভাবে করি প্রকল্পের প্রাকন যে কলা কৌশলের মাধ্যমে একটি অবকাঠামোর ড্রয়িং ডিজাইন ও বিনির্দেশ অনুযায়ী কাজের মান ঠিক রেখে মালামালের পরিমাণ ও দর শ্রমিকের মজুরি ইকুইপমেন্টের ব্যয় ঠিকাদার মুনাফা ও আনুষাঙ্গিক খরচ বিবেচনায় প্রকল্পের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে প্রকল্পের প্রাক্যান বা প্রজেক্ট এস্টিমেট পড়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট আসছে সেই পয়েন্টগুলি কী আসলে এক মালামালের দাম দুই শ্রমিকের মজুরি তিন আমাদের যে ডিজাইন এবং ড্রয়িং আছে তার আলোকে আমাদের পরিমাপ করুন পাশাপাশি স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করা যে কোন কাজের কী ধরনের স্ট্যান্ডার্ড আমি মেনটেন করব। অর্থাৎ আমি কী ধরনের পাথর দিব কত অনুপাতে কাজ করব। এই যে বিষয়গুলি এই সবগুলি স্পেসিফিকেশন উল্লেখ করা থাকে এই সমস্ত বিষয়ের আলোকে যখন আমরা কোনো হিসাব করতে যাই তখন আমরা বলবো যে এটাকে একটু প্রজেক্টের এস্টিমেট তাহলে প্রোজেক্টের এস্টিমেট আমরা মূলত দেখা যায় আট ধরনের এস্টিমেট আমরা করে থাকি এরপর যে আমরা দেখি যে টেন্ডার কি টেন্ডার হলো আগ্রহী ঠিকাদার কর্তৃক কাজ সম্পাদনের জন্য যেমন দালান রাস্তা ব্রিজ নির্মাণ অথবা মাল সামগ্রী ও পণ্যদ্রব্য যেমন বালি সিমেন্ট রড আসবারপত্র, ইত্যাদি সরবরাহকরণের নির্দিষ্ট দরে নির্দিষ্ট সময় ও শর্ত সাপেক্ষে কাজ শেষ করার জন্য যে অঙ্গীকারপত্র নেওয়া হয় তাকে দরপত্র বলা হয় দলপত্র সবসময় সীমাবদ্ধ নিয়মে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় তাহলে বন্ধুরা আমি যে সংক্ষিপ্ত ভাষায় বলি তাহলে কি আগ্রহী ঠিকাদার যে কি করবে কোনো পূর্ত কাজ বা সরবরাহকারী হিসেবে কাজ করবে পূর্ত কাজ বলতে আমরা বুঝি যে কোনো ওয়ার্কস অবকাঠামো হতে পারে যে কোনো রাস্তা হতে পারে ব্রিজ হতে পারে বিল্ডিং হতে পারে পাশাপাশি সরবরাহ বিভিন্ন ধরনের মালামাল সরবরাহ করবে তাহলে এই যে সরবরাহ করবে তাহলে অবশ্যই তাকে কিছু নিয়ম নীতি মেনটেন করতে হয় স্পেসিফিকেশন ফলো করতে হয় এই যে বিষয়গুলি ফলো করে সে একটি নামা করে যে তার কাজের মান ঠিক থাকবে এবং নির্দিষ্ট টাইমে সে কাজটা সম্পন্ন করবে এই যে একটা অঙ্গীকার নামা এই অঙ্গীকারটাই হলো টেন্ডার তাহলে এই টেন্ডারটা কার জন্য সবার জন্য উন্মুক্ত থাকতে হবে কারণ সব ধরনের লোক যেন যারা আগ্রহী তারা যেন বিট করতে পারে যে কারণে এই উন্মুক্ত পদ্ধতি করার জন্য আমাদের আজকে ইজিপি ইজিপি কিন্তু আমি ঘরে বসেই টেন্ডারটা করতে পারি কারণ এত সহজ পদ্ধতি হয়ে গেছে যেটা আগে অনেক সময় আমরা বিভিন্ন সমস্যায় পড়তাম কারণ অনেক সময় টেন্ডারের জন্য টেন্ডার বাজি একটা শব্দই চলে আসতো কিন্তু এখন কিন্তু সেটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে তাহলে বন্ধুরা চলো দেখি এ পর্যায়ে আমরা এস্টিমেটের শ্রেণী বিভাগ আমরা মূলত আট শ্রেণীতে এস্টিমেট করি এক বিস্তারিত এস্টিমেট প্রাথমিক এস্টিমেট একক দর ভিত্তিক এস্টিমেট প্রিন্ট এরিয়া ভিত্তিক এস্টিমেট সংশোধিত এস্টিমেট পরিমাপ এস্টিমেট বা পরিমাপ জরিপ অনুপূরক এস্টিমেট এবং বার্ষিক মেরামত পাককলন এই যে আটটা ধরনের এস্টিমেট করি এই প্রতিটা কাজই কিন্তু আমরা প্রজেক্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজগুলি করে থাকি তাহলে এই যে বিস্তারিত এস্টিমেটটা আসলে কী যখন আমি একটা প্রজেক্টের জন্য সমস্ত কোয়ান্টিটি নিরূপণ করব। এবং তার আলোকে ম্যাটেরিয়ালসের পরিমাণ নির্ণয় করব এই যে বিভিন্ন পরিমাপ নিয়ে এবং একটা নির্দিষ্ট রেট যে ডিপার্টমেন্টে আমরা কাজ করব। সেই ডিপার্টমেন্টের নির্দিষ্ট রেট থাকে আর যদি আমরা ডিপার্টমেন্টের কাজ না করি তাহলে ব্যক্তি মালিকানা কোনো কাজ করলে বর্তমান বাজার দরে অ্যানালাইসিসকৃত একটা রেট নির্ধারণ করি এই যে নির্ধারিত রেটে কত টাকা খরচ পড়বে এটাই বিস্তারিত এস্টিমেট এরপরে আসে প্রাথমিক এস্টিমেট এটা প্রথম দিকে যেমন কেউ একটা বললো যে বাড়ি করো আমরা পূর্বেই এই ধরনের একটা বাড়ি করেছি মানে সে বললো ইঞ্জিনিয়ার সাহেব কত টাকা খরচ পড়বে তখন আমরা কী করি একটা অভিজ্ঞতার আলোকে তাকে একটা ধারণা দেওয়ার জন্য যে হ্যাঁ আগের বিল্ডিং এত টাকা পরিষ্কার হ্যাঁ আপনার জন্য এত টাকা খরচ পড়বে এই যে একটা আইডিয়া দেওয়া তাৎক্ষণিকভাবে যে আইডিয়াতে দেই সেটা হলো প্রাথমিক এস্টিমেট এরপর আছে একক দল ভিত্তিক দেখো বন্ধুরা আমরা অনেকগুলি আইটেম যেমন রাস্তা আমরা কী করি প্রতি কিলোমিটার একই ধরনের রাস্তা যখন পঞ্চাশ কিলো বিশ কিলো এইভাবে করি তাহলে এক কিলোমিটারের জন্য কত টাকা খরচ হয় সেটা যদি আমরা জানি একই মাপের তাহলে ওই ধরনের রাস্তার পাঁচ কিলোর খরচ কত অথবা একটা স্পেসিফিকেশন অনুযায়ী একটা টেবিলের দাম এত দশটি টেবিলের দাম কত এই যে একক এর একটা রেট ধরে যে কাজগুলি আমরা করি তাকে বলবো আমরা একক হিসাব এই পর্যায়ে সংশোধিত হিসাব এবং প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া মানে কি আমার যে ভূমির তল আছে সেই তলের এরিয়া কত পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ পড়ে কারণ দেখা যায় যে বর্তমানে বিভিন্ন রেঞ্জে কাজ করে এরপরেও একটা মিনিমাম একটা কস্ট আমরা বের করতে পারি যে কত টাকা খরচ হয় এর ফলশ্রলিতে দেখা যায় প্রতিজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় বলতে পারে যে এই বিল্ডিংয়ে কত টাকা খরচ হবে এখানে একটু সিক্রেট আছে যে তুমি যদি বুঝো যে এই ধরনের আইটেম এই বিল্ডিংয়ে হয়েছে বা কাজ হবে তাহলে তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারবা এই যে প্রিন্টের উপরে ভিত্তি করে আমরা যখন রেট নিরূপণ করি বা দর নিরূপণ করি সেটা হল আমাদের প্রিন্ট এরিয়া রেট এরপরে আমরা আসি সংশোধিত এস্টিমেট সংশোধিত এস্টিমেট মানে কি রিভাইজড অর্থাৎ আমি একটা টেন্ডার বিট করেছি টেন্ডারের পরে আমরা যখন কাজ করতে যাই কিছু কিছু কাজ নতুন আসতে পারে বা কম বেশি হতে পারে তখন কী করতে হয় ওটাকে আমরা সংশোধন করতে হয় রিভাইজ করতে হয় যে কোয়ান্টিটি বেড়েছে বা কমেছে এই অ্যাডজাস্টমেন্ট করে যে হিসাবটা করা হয় সেটা হলো রিভাইজড হিসাব পরিমাপ জরিপ আমরা যখন কোয়ান্টিটি হিসাব করে কাজ করি তখন এটাকে পরিমাপ জরিপ বলি পাশাপাশি অনুপূরক অনুপূরকটা সম্পূর্ণ অনুমোদন নেওয়ার জন্য যে একটা আমরা এস্টিমেট করলাম অনুমোদন নেওয়ার জন্য অনুপূরক যেটা সাপ্লিমেন্টারি হিসাব যে এই ধরনের একটা খরচ হবে আমরা যখন এই খরচগুলি বলি সেই খরচের ভিত্তিতে আমরা যখন একটা এস্টিমেট করি তাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি বা অনুপ্রক হিসাব পাশাপাশি বার্ষিক মেরামত বা প্রাকলন এই যে বার্ষিক মেরামত একটা অবকাঠামো যখন হয় একটা নির্দিষ্ট মেয়াদ পরে তার কিছু মেরামত করতে হয় এই যে মেরামত এটাকে আমরা বলি বার্ষিক মেরামত খরচ তাহলে বন্ধুরা চলে যাই পরবর্তী স্লাইডে কি আছে প্রাক্কলনের প্রয়োজনীয়তা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স এই প্রয়োজনীয়তা কি আসলে প্রকল্পের সম্ভাব্য ব্যয় জানার জন্য দুই দরপত্র প্রস্তুত ও চুক্তি সম্পাদনের জন্য তিন প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয়ের জন্য বিভিন্ন ধাপে মালামালের পরিমাণ নির্ণয়ের জন্য চার পাঁচ প্রকল্পের সম্ভাব্য মেয়াদ নির্ধারণের জন্য ছয় মালামাল মজুরি ইকুইপমেন্ট ও আনুষাঙ্গিক বা বাবদ খরচ নির্ণয়ের জন্য সাত প্রকল্পের লাভ ক্ষতি নির্ধারণের জন্য এবং ঠিকাদারের মুনাফা নির্ধারণের জন্য সরবরাহকৃত নকশার কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েছে কিনা যাচাইয়ের জন্য কাজ শেষে প্রকল্পের সঠিক ব্যয় যাচাইয়ের জন্য তাহলে বন্ধুরা এই যে প্রয়োজনীয়তা তাহলে আমরা প্রথমে কি করি মালামাল নির্ণয় করি তাহলে মালামাল নির্ণয়ের জন্য বিভিন্ন ধাপে অর্থাৎ আমরা যখন একটা প্রজেক্ট করতে যাই তখন কী করি আমরা ফাউন্ডেশনে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে বা কত টাকা খরচ যাবে একটা স্বাদ পর্যন্ত কত টাকা যাবে কলামার মুসাদ। স্বাদ এই যে ধাপে ধাপে আমরা খরচগুলি নির্ণয় করি এটা কিসের জন্য এস্টিমেট করার জন্য তাহলে এস্টিমেট এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি আমরা একটা যদি এস্টিমেট করি ঠিকাদার কী করে তার লাভ ক্ষতি একটা হিসাব করতে পারে যে এই কাজে আমার কত টাকা লাভ হবে এবং এই যে কাজগুলির রেসপেক্টে আমরা বলতে পারি যে এই কাজ এত দিন লাগবে তাহলে কি প্রকল্পের মেয়াদ যাচাইয়ের জন্য পাশাপাশি আমরা যখন কাজ করতে যাই দেখা যায় এস্টিমেট করতে গেলে কোনো কোনো সময় ড্রয়িংয়ের কিছু ত্রুটি থাকে বা অসম অসম্পূর্ণ ড্রয়িং থাকে সেই ক্ষেত্রে এরা যাচাই হয়ে যায় যে এটা নাই এটা আছে। আমরা হিসাব করলে বোঝা যায় এরপরে এই যে মেয়াদ কাজের মেয়াদ এবং টোটাল কত টাকা খরচ পড়বে এই বিষয়গুলি আমরা কিন্তু এস্টিমেটের মাধ্যমে জানতে পারি তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা প্রজেক্ট প্রতিটা ক্লায়েন্ট চায় কি তার খরচ কত হবে কবে খরচ হবে কিভাবে হবে এই যে ডেট এই লিঙ্ক সম্পূর্ণ পাই আমরা কীভাবে এস্টিমেটের মাধ্যমে চলো বন্ধুরা এই পর্যায়ে দেখি আমরা দরপত্র এর প্রয়োজনীয়তা দরপত্র এর প্রয়োজনীয়তা কি এক পূর্ত ও সরবরাহ কাজে সঠিক ঠিকাদার নির্বাচন করা দুই ঠিকাদারদের মাঝে প্রতিযোগিতামূলক পরিবেশ করা সকল দরদতাকে সমান সুযোগ প্রদান একটি ন্যায্য তথ্যাদি ও শর্তের শাসন থাকা ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে টেন্ডারগুলিতে ব্যয়িত অর্থের গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ করে প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করা বড় নির্মাণ চুক্তির জন্য দরপত্র প্রক্রিয়া চলাকালীন দরদাতাদের বিকল্প উদ্ভাবনী সমাধানের পরামর্শ ও দক্ষতা ব্যবহার করে প্রতিযোগিতামূলক সুবিধা প্রতিষ্ঠা করা তাহলে বন্ধুরা আমরা দরপত্রের প্রয়োজনীয়তা কি পাচ্ছি প্রথমে কিন্তু পাচ্ছি কি একটা পরিবেশ কিসের পরিবেশ যথাযথ এবং উপযুক্ত ঠিকাদার বাছাই করা আমরা যখন ঠিকাদার বাছাই করতে যাই যারা আসলেই ঠিকাদার তখন তারা এই দরপত্রের মাধ্যমে আসতে পারে এবং একটা প্রতিযোগিতামূলক কাজ হবে অর্থাৎ এককভাবে যদি আমি একাই কাজ করতাম আমি কিন্তু একটা কাজে দশ টাকা খরচের জায়গায় একশো টাকা যেতাম যখন উন্মুক্ত হবে তখন কিন্তু দশ টাকার জায়গায় আমি দশ টাকায় যেতে হবে অথবা নয় টাকা বা এগারো টাকা যেতে হবে এই যে একটা প্রতিযোগিতামূলক মার্কেট এটা সৃষ্টি করা আর সবচেয়ে বড়ো বেনিফিটটা হয় যখন বড় কোনো কাজ হয় তখন হয় কি হয়তো নতুন কোনো কাজ বা বড়ো কোনো কাজ রাই প্রজেক্টটাকে সাবমিট করে এবং সেখান থেকে যারা ক্লায়েন্ট তারা এখান থেকে বুঝতে পারে যে আমার এই প্রজেক্টে এই ধরনের কাজ লাগবে কারণ কি সবার কিন্তু সব ধরনের অভিজ্ঞতা থাকে না দেখা যায় যখন ঠিকাদার কাজ করতে যায় তাদের কিন্তু পূর্ব এই অভিজ্ঞতাগুলি আছে। যে কারণে এই অভিজ্ঞতাটা শেয়ার করা যায় পাশাপাশি আমরা যখন উন্মুক্ত পরিবেশে এই টেন্ডারটা ড্রপ করি তাহলে কি হয় যে এই টেন্ডারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মধ্যে প্রতিযোগিতা অবলম্বন করতে পারে এবং এই যে ঠিকাদাররা একটা নিয়মে আসতে পারে কারণ আমি যদি টেন্ডারে না যাই সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো বাইন্ডিংস থাকতে থাকে না অর্থাৎ চুক্তিপত্র যদি না থাকে আমি একটা কাজ করবো কীভাবে করবো কবে করব এটা কোনো বাধ্যবাধকতা থাকে না এই যে বাধ্যবাধকতা করার জন্যই টেন্ডার প্রক্রিয়াটা তাহলে বিষয়টি আশা করি তোমাদের পরিষ্কার বুঝতে পারছো এরপর যে আমরা আসি প্রাককরণে উল্লেখিত কাজের একক দেখো বন্ধুরা আমরা যখন একটা প্রজেক্ট এস্টিমেট করতে যাই এই এস্টিমেট করার সময় আমাদের বিভিন্ন একক মেনটেন করতে হয় এই এককের রেসপেক্টে আমরা কিন্তু কোয়ান্টিটি সার্ভে করি বা পরিমাপ করি তাহলে এককগুলি কি প্রথম এক ভিতের মাটি কাটার কাজ এটা অলওয়েজ কিউবিক মিটার বা ঘন ফিট বালি ভরাট ও বালি মাটি ভরাট এটাও ঘন ফিট বা কিউবিক মিটার ভিত্তি বা মেঝেতে এক স্তর ইটের সোলিং দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে কি এক স্তর তাহলে এটা কি বর্গমিটারে চার ভিত্তি বা মেঝেতে সিমেন্ট কংক্রিটের কাজ এটা কিউবিক মিটারে বা সিএফটিতে আর সিসি কাজ ফুটিং কলাম ভীম সাদ এগুলো সবসময় কিউবিক মিটারে নিরূপণ করা হয় ছয় ডিপিসি ড্যাম প্রুফ কোর্স এটা অলওয়েজ একটা থিকনেস বলা থাকে যে এক ইঞ্চি থিকনেস বা পঁচিশ মিলিমিটার থিকনেস বা উনত্রিশ মিলিমিটার থিকনেস এইভাবে থিকনেস বলা থাকে যখনই কোনো থিকনেস বলা থাকে তখন কি স্কোয়ার মিটারে বা বর্গ মিটারে এককটা সাত ভিত্তিতে ইটের গাঁথনির কাজ এই দুইটা বিষয় যখন আমরা ভিত্তিতে যাব তখন অবশ্যই কিউবিক মিটারে আর যখন আমরা সুপারস্ট্রাকচারে যাব। যদি পাঁচ ইঞ্চি ওয়াল হয় সেক্ষেত্রে স্কোয়ার মিটারে আসতে পারে আট পাঁচ ইঞ্চি বা সাড়ে বারো সেন্টিমিটার পুরো ইটের গাছ বর্গমিটারে বারো মিলিমিটার পুরো দেখো বন্ধু এই যে বারো মিলিমিটার পুরো একটা থিকনেস দেওয়া আছে তাহলে এটা কি একক বর্গমিটার ছয় মিলিমিটার পুরো প্লাস্টার এটাও বর্গমিটার তাহলে বন্ধুরা আমরা যদি এককটা নির্ধারণ করতে পারি আমরা কিন্তু কোয়ান্টিটি সহজে নিরূপণ করতে পারি কারণ কোন কোনো কোয়ান্টিটি আছে কি সংখ্যা তাহলে কয়েকটা আবার কোনো কোনো কোয়ান্টিটি আছে মিটার তাহলে কত মিটার লম্বা শুধু একটা একক জানতে হবে যখন বর্গ মিটার অর্থাৎ দুইটা একক লেন্থ বেদ অথবা লেন্থ হাইট যখন ঘন মিটার তখন কি তিনটা লেন্থ বেদ এবং হাইট অর ডেথ তাহলে বিষয়গুলি কি আমাকে ক্যালকুলেশনের জন্য এই এককটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বন্ধুরা পরবর্তী স্লাইডে দেখি আমরা প্রাকলণে উল্লেখিত কাজের একক এগারো জানালার গিল বর্গমিটার জানালার গ্লাস বর্গমিটার দরজার চৌকাট ঘনমিটার দরজার পাল্লার কাজ বর্গমিটার রঙের কাজ বর্গমিটার এই যে বিষয়গুলি এরকম অনেক আইটেম আসছে যেমন আমাদের যখন নির্মাণ কাজ করতে যাই দেখা যায় পাঁচশো থেকে ছয়শো আইটেমে কাজ করতে হয় তাহলে এই প্রতিটা আইটেমেরই কিন্তু আমাদের একক জানা উচিত যত সহজে আমি একক জানবো তত সহজে আমি এস্টিমেট করতে পারবো চলো বন্ধুরা এই পর যে আমরা যাই দলপত্রে উল্লেখিত স্পেসিফিকেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পেসিফিকেশন আমরা স্পেসিফিকেশন মানে কি আসলে কি স্পেসিফিকেশন হলো একটি নথি যা স্পষ্টভাবে নির্ভুলভাবে এবং সম্পূর্ণরূপে সরকারকে কি কিভাবে ও কোন মানদণ্ডে ক্রয় করা উচিত তা বিষদে বর্ণনা করে তাহলে বিষয়টি কি আমরা কোনো একটা বিষয় কিনবো অর্থাৎ আমরা যদি এম রড কিনি এম রড কেনার সময় আমাকে কিন্তু বলে দিতে হবে যে এটা গ্রেড কত এটার গ্রেড কত এর সাইজ কত এর টায়া কত দেখো আমরা বিভিন্ন ডায়ার রড ইউজ করি আমার লাগবে ষোলো মিলিমিটার ডায়ার রড এখন যদি কন্ট্রাক্টটা দশ মিলি দেয় তাহলে কাজ চলবে চলবে না তাহলে আমাকে বলতে হবে যে ষোলো মিলিমিটার ডায়া বার সিক্সটি গ্রেড ফর্টি গ্রেড সেভেন টু গ্রেড কত গ্রেড এই গ্রেডটা আমাকে বলতে হবে অনুরূপভাবে আমি যদি ইট কিনি ইটেরও কিন্তু একটা স্পেসিফিকেশন আছে কি তার স্ট্রেংথ কত তার ওয়েট কত তার আকার কত এই যে বিষয়গুলি স্পেসিফিকেশনে উল্লেখ করা থাকে এবং আমরা যখন কংক্রিট তৈরি করি এই কংক্রিটেরও থাকে সেটা কত অনুপাতে কত তার এই বিষয়গুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত জানতে হয় যে কারণে এগুলি সম্পূর্ণ তথ্যগুলি থাকে কোথায় স্পেসিফিকেশনে একটা নথি যার মাধ্যমে যে কোন মালামাল কিভাবে হবে কবে হবে কত হবে এই বিষয়গুলি বিস্তারিত উল্লেখ থাকে তাহলে বন্ধুরা স্পেসিফিকেশনে আরও কিছু আছে এর উদ্দেশ্যটা কি একটি স্পেসিফিকেশনের উদ্দেশ্য হলো কোনো পণ্যের প্রয়োজনীয়তা উপাদান সমূহের দক্ষতা বা কার্য সম্পাদন ও পণ্য তৈরির জন্য সম্পাদিত পরিষেবা বা কাজের বিবরণ সরবরাহ করে তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা কি শিখলাম আজকের এ ক্লাসে আমরা কি শিখলাম একটু দেখি মিলিয়ে নিই প্রথম দিক এর সাথে পাককলন ও দরপত্রের সংজ্ঞা বলতে পারব পাককলনের কলনের শ্রেণীবিভাগ বলতে পারবো পাককলন ও দরপত্র এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব পাককলনের কাজের একক উল্লেখ করতে পারবো দরপত্রে উল্লেখিত স্পেসিফিকেশন সম্পর্কে বর্ণনা করতে পারবো এই যে বিষয়গুলি এটি কিন্তু আমাদের সবগুলি টাস্ক করা হয়েছে আশা করি তোমরা বাড়বা চল বন্ধুরা এবার একটা বাড়ির কাজ বাড়ির কাজ কি প্রাকলন ও দরপত্রের সংজ্ঞা লিখ। প্রাকলনের শ্রেণী বিভাগ বলো প্রাক্কলন ও দরপত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দরপত্রে উল্লেখিত স্পেসিফিকেশন সম্পর্কে বর্ণনা করো এই কাজটি সুন্দরভাবে তোমাদের সেশনাল খাতায় তুলবা এবং প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা আশা করি বন্ধুরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা বারবার দেখার চেষ্টা করবা তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ